নমস্কার বন্ধুরা, অফিসিয়াল জিএসসি ব্লগ থেকে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি কিছু টিপস নিয়ে এলাম, তো দেখো কেমন লাগে, আর আশা করি সবার কাছেই ভালো লাগবে। দেখতে থাকো তাহলে। প্রথমে এই চার্জারগুলো দেখো, আমরা এই চার্জারগুলো কিন্তু এখানে সেখানে এলোমেলো হয়ে পড়ে থাকে, আর তখন কিন্তু চার্জারটা নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই চার্জারটাকে যদি আমরা খুব যত্ন সহকারে রেখে দিই তাহলে কিন্তু খুব ভালো থাকবে। তো এই যত্ন করার জন্য আমি এই যে দেখো, এগুলো কিন্তু আমরা বাচ্চাদের বর্তমানে কিন্তু বাচ্চাদের জন্য প্রজেক্টের জন্য এসব কিনে আনা হয়। তো এইসব যদি আমরা ফেলে না দেই, এটা কিন্তু আমরা কাজে ব্যবহার করতে পারি। এখানে কিন্তু আমরা সর্ষের তেল, যে ছোট সর্ষের তেলের বোতল আছে, সেখানে মুখের মধ্যে একটা লাল অংশ চিকন লাগানো থাকে, সেটাও ব্যবহার করতে পারো। তো আমি এটাই ব্যবহার করি। তো দেখো কেমন লাগলো, এখন এইভাবে রেখে দিলে কোনো অসুবিধা হবে না, নড়াচড়া হবে না, এখানে সেখানে পড়েও থাকবে। দু নম্বর টিপস যেটা, এই যে দেখছো পুরোনো কলম, এই পুরোনো কলমগুলো কিন্তু ঘরে আমাদের পড়ে থাকে। তো বর্তমানে তো অনেক কলম লাগে বাচ্চাদের, তো আমাদের সময় যদিও ছিল না এরকম, তো এখন খুব বাচ্চাদের কলম লাগে। সেই কলমের মুখগুলো কী করি, সেটাও কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দেয়। তো এই বড় বড় কলমের মুখগুলো দিয়ে আমি পাতলা শাড়িতে ব্যবহার করব, আর এই ছোট কলমের মুখগুলো দিয়ে আমরা হালকা জিনিস, মোটা জিনিসে আর কি ব্যবহার করতে পারবো। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু যে বর্ষাকালে জামা কাপড় ঘরে মেলতে হয়, আবার বৃষ্টির এই সময় সেসব কিন্তু আমাদেরকে ঘরের জামা কাপড় মেলতেই হয়। তো আমরা যদি এটা মেলি, বা বাইরে মেললেও কিন্তু হবে, ছাদে এখানে রশিতে মেলতে গেলে হাওয়াতে কিন্তু পড়ে যায়, তো তখন যদি আমরা এভাবে লাগিয়ে রাখি তাহলে কিন্তু আর পড়বে না। তিন নাম্বার যেটা টিপস, দেখো বন্ধুরা, এই যে মাস্কগুলো আমরা এখন ঘরে, কিন্তু প্রত্যেকের ঘরে কিন্তু এই মাস্কগুলো রয়েছে, তো সেইগুলো ফেলে না দিয়ে আমরা যদি চার্জার বা মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কিন্তু অনেকটা উপকারে লাগে। দেখো আমি কীভাবে ব্যবহার করছি। দেখো আমরা মোবাইল যখন চার্জে বসাই, তখন আমরা চার্জার মোবাইলটা কোথায় রাখবো এটা কিন্তু একটা টেনশনে পড়ে যায়, মাঝে মাঝে এরকমটা কিন্তু হয়। তো যদি আমরা মোবাইলটাকে আমরা এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আর কোনো রকম প্রবলেম হবে না, মানে টেনশন ফ্রি থাকবো আমরা। তো চার্জ দেখো, এই মাস্কের কিন্তু একটা ফিতা চার্জারের উপরে থাকবে আর একটা ক্লিপের উপরে থাকবে, এভাবে কিন্তু রেখে দিতে পারি। চার নাম্বার যেটা, সেটা দেখো আমরা রান্নাঘরের কিন্তু সুইচ বোর্ডগুলো যে কালো হয়ে যায়, আমার তো প্রচুর কালো হয় তেল ছিটে, আমার যেহেতু মেশিন বসানো নেই আর স্টাইলসও বসানো নেই, যার জন্য দেখো ওয়ালগুলো কালো কালো হয়েছে। পরিষ্কার করেছি কিন্তু মাটি সহ উঠে গেছে, সিমেন্ট উঠে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে সুইচ বোর্ডগুলো দেখছো, এটার মধ্যে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি, ব্রাশের মাথায় একটু হালকা একটু জল দিয়ে নিয়ে আর সার্ফ দিয়ে, এটা কলগেট লাগিয়েও নিতে পারো, আমি একটু সার্ফ নিয়েছি, তোমরা কলগেটও লাগাতে পারো, সার্ফও লাগাতে পারো, তারপর মুছে নিয়ে এরকম করে যদি তোমরা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নাও তাহলে কারেন্টের শর্ট খাওয়ারও কোনো ভয় থাকে না, আর কোনো রকম মানে ভয় নেই, জল ভিতরে জল ঢোকারও ভয় থাকবে না। ব্রাশটা কিন্তু, এই যে দেখছো এটা কালো, এটা কিন্তু প্লাস্টিক, তো ব্রাশটাও ভেজা থাকবে না, কিন্তু ঝাঁকিয়ে নিবে। তারপর দেখো বন্ধুরা, পাঁচ নাম্বার যেটা, সেটা হচ্ছে এই যে ছোট ছোট গ্লাস, এই গ্লাসগুলো আমরা কিন্তু মাজতে পারি না, হাত ধুকে মাজতে পারি না, খুব অসুবিধা হয়, যার জন্য নিচে কিন্তু এই যে এরকম দাগ দাগ থাকলে পরে এরকম প্রচুর ভিতরে কিন্তু নোংরা জমে যায়। তো তাহলে আমরা কী করতে পারি, এই ব্রাশগুলো আমরা ব্রাশগুলোর নিচে শোবাগুলোকে ভালো করে পেঁচিয়ে ভালো করে গাটার দিয়ে টাইট করে বেঁধে তারপরে কিন্তু আমরা এগুলো মেজে নিতে পারি। তো দেখো কীভাবে মাছি, খুব সুন্দর পরিষ্কার হবে, নিচটা ভালো পরিষ্কার হয়। তো দেখো তোমরা এটা কিন্তু ট্রাই করতে পারো, তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব উপকারী, তোমরা বন্ধুরা ট্রাই করতে পারো বাড়িতে। ছয় নাম্বার যেটা, দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম হয় যে সবজি শুকিয়ে যায়, তখন কাটতে খুবই অসুবিধা হয়। তাহলে তো দেখো বন্ধুরা, যাদের ফ্রিজ রয়েছে তারা ফ্রিজের মধ্যে রেখে দিবে, হালকা কিছু সময় রেখে দিবে, ডিপ ফ্রিজের মধ্যে কিছু সময় রেখে দেওয়ার পরে কাটতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর যাদের ফ্রিজ নেই তাদের জন্য এই জলের মধ্যে কিছু সময়, তুমি 10 থেকে 15 মিনিট তোমরা যদি এই জলের ঠান্ডা জলের মধ্যে একটু রেখে দাও, সবজিগুলো একটু ভিজিয়ে রেখে দাও, কলে চাপ দিয়ে কলের জলে একটু ভিজিয়ে রেখে দাও কিছু সময়, তাহলে দেখবে পরে আর কাটতে কোনো রকমই অসুবিধা হবে না। এরকম কিন্তু আমার অনেক হয়েছে, কচুরলতি একদম শুকিয়ে দড়ি দড়ি হয়ে গেছে, সেই কচুরলতিও কিন্তু আমি এইভাবেই তৈরি করেছি এবং খেতে খুব টেস্টি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুব উপকারী ভিডিও, তো সেই ভিডিও থেকে যদি তোমাদের কোনো একটু উপকারে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য।